বেহালায় মা ছেলে খুনে নয়া তথ্য। কিসে নয়া তথ্য? খুনের পর ওই ফ্ল্যাটেরই বাথরুমে গিয়ে স্নান করে আততায়ী, এমনটাই প্রাথমিক অনুমান ফরেন্সিক বিশেষজ্ঞদের। এনে আরো জানবো, বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে। বিক্রম, ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা ঠিক কি বলছেন আর কি কি অনুমান রয়েছে তাদের? অনুমান নয়, একেবারে নিশ্চিত ফরেন্সিক বিশেষজ্ঞরা যে খুনের পর আততায়ী ওই ফ্ল্যাটেরই বাথরুমে স্নান করে। শুধুমাত্র ওয়েপেন ধোয়াই নয়, দুটো বেসিনে তার সঙ্গে সঙ্গে আততায়ী নিজেও স্নান করেছেন। তার নমুনা এবং তার এভিডেন্সও কালেক্ট করেছে ফরেন্সিকের বিশেষজ্ঞরা, এমনটাই আমরা ফরেন্সিক স্টেট ফরেন্সিক ল্যাবরেটরির সূত্রে জানতে পারছি। প্রায় এক ঘন্টা ধরে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির আধিকারিকরা তারা এক্সামিনেশন করে, তারা বিভিন্ন জায়গায় তারা নমুনা সংগ্রহ করে, এবং যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে প্রথমে মাকে খুন করা হয় এবং তারপর ছেলেকে খুন করা হয়। অত্যন্ত ইন্টারেস্টিং পার্ট হলো, এর আগে যতক্ষণ কথা হচ্ছিল, যতক্ষণ আমরা এই খবর সম্প্রচার করছিলাম, এটাই বলছিলাম যে কোনোরকম কোনো ডিফেন্স বোন্ড বা কোনোরকম কোনো রেজিস্ট্যান্স ছিল না। এক্ষেত্রে দাঁড়িয়ে একটা রেজিস্ট্যান্সের তথ্য উঠে আসছে, এই মুহূর্তে দেখাবো যে যারা পার্থ চট্টোপাধ্যায়, তিনি কিন্তু এই মুহূর্তে এসছেন। দেখা যাচ্ছে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী, তিনি এসে পৌঁছেছেন, সরাসরি সেই ছবি দেখাবো। পার্থ চট্টোপাধ্যায় এসছেন, ঠিক কী কারণে এসছেন সেটা স্পষ্ট না হলেও ভিক্টিমের যেখানে বাড়ি, যেখানে এই এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে তিনি যাচ্ছেন মনে করা হচ্ছে। এরকমই তার গাড়ি সেখানে যাচ্ছে, সরাসরি দেখাবো শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি কিন্তু এই মুহূর্তে ভিক্টিমের যে বাড়ি, সেই বাড়িতে কাছে কিন্তু তিনি এসছেন, এবং আমরা সেই ছবি দেখতে পাচ্ছি সরাসরি, যেখানে পার্থ চট্টোপাধ্যায় ভিক্টিমের বাড়িতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে, সেই সেই রাস্তাতেই তিনি এসছেন। এবং যে ছবি দেখাবো, সরাসরি সেই ছবি দেখাবো, পার্থ চট্টোপাধ্যায় তিনি এখানকার বিধায়ক, স্থানীয় বিধায়ক, সেই জায়গায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় এখানে এসছেন। সামনে যেতে দে, চোরা খুনে নয়া তথ্য। এই মুহূর্তে সরাসরি যে ছবি আমরা দেখছি পার্থ চট্টোপাধ্যায়, তিনি মনে করা হচ্ছে তিনি বেহালায় পারেন এই মুহূর্তে, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছে, বিক্রম আরও পুরো বিষয় ভালো করে জানাতে পারবে। তার আগে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি সরাসরি, বিক্রম, একেবারে বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন জোড়া হত্যাকাণ্ডের ঘটনা। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এসে পৌঁছেছেন, একবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করব, সরাসরি আসি আমরা কথা বলার চেষ্টা করবো। পার্থটা দুজন খুন হয়ে গেল, পার্থ চট্টোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন, এবং তিনি কিন্তু যেই জোড়া মৃত্যুর ঘটনা, জোড়া হত্যাকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় তিনি কিন্তু এই বাড়িতে এসছেন, যেহেতু তিনি স্থানীয় বিধায়ক, এই অঞ্চলের এই এলাকার তিনি বিধায়ক, এই বিধানসভা কেন্দ্রের তিনি বিধায়ক, তিনি এসছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে একের পর এক নয়া তথ্য, নয়া চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে যে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি আনছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি তার বক্তব্য রাখবেন গোটা বিষয় নিয়ে। বিক্রম, তুমি নজর রাখো পুরো পরিস্থিতির দিকে, আপাতত তোমাকে ধন্যবাদ।